আসসালামু আলাইকুম দর্শক। গ্যাস্ট্রিকের মেডিসিন খায় নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অন্যান্য অনেক মেডিসিনের সাথে বা শুধু গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য আমরা গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে থাকি, কিন্তু এই মেডিসিনগুলো সম্পর্কে যদি আমাদের ন্যূনতম জ্ঞান থাকে, যেমন কোন ধরনের মেডিসিন কিভাবে কাজ করে, কোন ধরনের মেডিসিন কখন খেতে হয়, তাহলে আমরা মেডিসিনগুলো খেয়ে আরও ভালো ফলাফল পেতে পারি। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশে প্রচলিত গ্যাস্ট্রিকের তিনটি থেরাপিউটিক ক্লাসের মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি উপকৃত হবেন। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেড ফার্মাসিস্ট। দর্শক, এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাংলাদেশে বহুল ব্যবহৃত গ্যাস্ট্রিকের মেডিসিনের তিনটি থেরাপিউটিক ক্লাস হল প্রোটন পাম্প ইনহিবিটর বা PPI, 2 নম্বর হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকার এবং 3 নম্বর অ্যান্টাসিডস। প্রোটন পাম্প ইনহিবিটরস বা PPI এই থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো হল ওমেপ্রাজল, ইসোমোপ্রাজল, রাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্স ল্যান্সোপ্রাজল। লক্ষ্য করে দেখুন, প্রতিটা মেডিসিনের শেষেই প্রাজল লেখা। যদি কোনো মেডিসিনের শেষে এই প্রাজল লেখা দেখেন তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি গ্যাস্ট্রিকের প্রোটন পাম্প ইনহিবিটর থেরাপিউটিক ক্লাসের একটি মেডিসিন। এই মেডিসিনগুলোকে প্রোটন পাম্প ইনহিবিটর বলা হয়, তার কারণ হলো এই মেডিসিনগুলো আমাদের পাকস্থলীর প্যারাইটাল সেল বা কোষের গায়ে বা সেল মেমব্রেনে এক ধরনের পাম্প আছে যার নাম প্রোটন পাম্প, যারা সেলের মধ্যে থেকে প্রোটনকে পাকস্থলীর মধ্যে পাম্প করে বের করে দেয়। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে প্রোটন কি? প্রোটন আর কিছুই না, হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নেরই আরেকটা নাম হলো প্রোটন। আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে তার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সংক্ষেপে HCl। এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যায় প্রোটন বা হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড বা ক্লোরিন আয়ন। এই হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং ক্লোরাইড আয়ন বা ক্লোরাইড মিলেই তৈরি হয় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পাকস্থলীতে এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মাত্রা বেশি হয়ে গেলেই আমরা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগি। যেহেতু পাকস্থলীর প্যারাইটাল সেল এর সেল মেমব্রেনে অবস্থিত প্রোটন পটাশিয়াম ATPase বা সংক্ষেপে যাকে বলা হয় প্রোটন পাম্প, এর কাজ হল একটি পটাশিয়াম আয়নকে সেলের মধ্যে ঢুকিয়ে একটি প্রোটন বা হাইড্রোজেন আয়নকে পাকস্থলীর মধ্যে ছেড়ে দেওয়া। তাই বিজ্ঞানীরা চিন্তা করল যে যদি এই প্রোটন পাম্পকে ইনহিবিট বা বাধা প্রদান করা যায় তাহলে পাকস্থলীতে প্রোটন বা হাইড্রোজেন আয়ন এর পরিমাণ কমে যাবে, যার ফলে ক্লোরাইড এর সাথে বাইন্ড করতে পারবে না এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর পরিমাণও পাকস্থলীতে কমে যাবে। এই ধরনের মেডিসিনগুলো সাধারণত খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলা হয়, কারণ খাওয়ার পরই খাবারকে হজম করতে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, কারণ প্রোটন পাম্পগুলো কাজ করা শুরু করে দেয়। তাই মেডিসিনটি খাওয়ার আধা ঘন্টা আগে খেলে মেডিসিনটি এই প্রোটন পাম্পকে ইনহিবিট বা বাধা প্রদান করে রাখে, ফলে খাবার পাকস্থলীতে গেলেও প্রোটন পাম্প আর প্রোটনকে পাম্প করে পাকস্থলীতে পাঠাতে পারে না, ফলে পাকস্থলীর অ্যাসিডিটির পরিমাণ কমে যায়। হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকার্স। এই থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো হল সিমেটিডিন, রেনিটিডিন, ফামোটিডিন, নিজাটিডিন। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা মেডিসিনের শেষে এই টিডিন। যদি কোনো মেডিসিনের শেষে এই টিডিন লেখা দেখেন তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণের হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকার গ্রুপের মেডিসিন। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল এর সেল মেমব্রেনে হিস্টামিন 2 রিসেপ্টর আছে, যার সাথে হিস্টামিন বাইন্ড করলে প্রোটন পাম্প সিগন্যাল পায় যে আমাকে প্রোটন নিঃসরণ করতে হবে, ফলে পাকস্থলীতে অ্যাসিড বেড়ে যায়। বিজ্ঞানীরা চিন্তা করল যে যদি এই হিস্টামিন 2 রিসেপ্টরকে
ইনহিবিট বা ব্লক করে রাখা যায়, তাহলে হিস্টামিন এই হিস্টামিন টু রিসেপ্টরের সাথে আর বাইন্ড করতে পারবে না, ফলে প্রোটন পাম্প প্রোটনকে পাম্প করার জন্য সিগনাল পাবে না, ফলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যাবে। এই মেডিসিনগুলো খাওয়ার আগে ও পরে খাওয়া যায়, তবে খাওয়ার আধা ঘন্টা আগে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা জানলাম যে আমাদের পাকস্থলীতে প্যারাইটাল সেল এর সেল মেমব্রেন এ অবস্থিত হিস্টামিন টু রিসেপ্টরের সাথে হিস্টামিন বাইন্ড করলে প্রোটন পাম্প প্রোটন বা হাইড্রোজেন আয়ন নিঃসরণ করার সিগন্যাল পায়, ফলে পাকস্থলীতে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। হিস্টামিন টু রিসেপ্টর ব্লকার থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো এই হিস্টামিন টু রিসেপ্টরকে ব্লক করে রাখে, ফলে প্রোটন পাম্প প্রোটনকে পাম্প করার সিগন্যাল পায় না, এর ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর প্রোডাকশান কম হয়, ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমে যায়। আর প্রোটন পাম্প ইনহিবিটর থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো সরাসরি প্রোটন পাম্পকে ইনহিবিট করে রাখে। অ্যান্টাসিডস, অ্যান্টাসিডস হলো এক ধরনের ক্ষার, সকল ধরনের অ্যান্টাসিড মেডিসিনই হলো ক্ষার, হোক সেটা ট্যাবলেট বা সাসপেনশন। এদের প্রধান কাজ হল পাকস্থলের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, কারণ আমরা জানি অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হয়। বাজারে অনেক ধরনের অ্যান্টাসিড প্রিপারেশন পাওয়া যায়, যেমন সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সিমেথিকন, এই ধরনের প্রিপারেশন সবই অ্যান্টাসিড জাতীয় প্রিপারেশন। লক্ষ্য করে দেখুন, অ্যান্টাসিড কিন্তু তৈরি হয়ে যাওয়া অ্যাসিডকে নিউট্রালাইজ করে, কিন্তু অ্যাসিড প্রোডাকশনের পথ বন্ধ করতে পারে না। এখন যদি আপনার পাকস্থলীতে অলরেডি প্রচুর অ্যাসিড তৈরি হয়ে গেছে এমন অবস্থা হয়, তাহলে তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য আপনি কোন মেডিসিনটি খাবেন? অবশ্যই অ্যান্টাসিড। ট্যাবলেট খেলেও ভালো কাজ করবে, আবার সাসপেনশন খেলে ট্যাবলেটের চেয়ে দ্রুত কাজ করবে, কারণ তারা পাকস্থলীতে গিয়ে সরাসরি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। অ্যান্টাসিড হলো নন সিস্টেমিক ড্রাগ, তার মানে কাজ করার জন্য তাদের রক্তে পৌঁছাতে হয় না, তারা সরাসরি পাকস্থলীতে গিয়ে অ্যাসিডকে নিউট্রালাইজ করে। অন্যদিকে প্রোটন পাম্প ইনহিবিটর বা হিস্টামিন টু রিসেপ্টর ব্লকার থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো হলো সিস্টেমিক ড্রাগ, খাওয়ার পর তারা রক্তে পৌঁছায়, তারপর কাজ শুরু করে, ফলে 20-30 মিনিট সময় লাগতে পারে কাজ শুরু করতে। দর্শক, অ্যান্টাসিড সম্পর্কে বিশদ আলোচনা করতে গেলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে, তাই অ্যান্টাসিড সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করব, যেখান থেকে আপনারা অ্যান্টাসিড সম্পর্কে ডিটেল ইনফরমেশন পাবেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা গ্যাস্ট্রিক অ্যাসিডের মেডিসিনগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন এবং কখন সেবন করতে হবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।